ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বোন জানতে চেয়েছেন যে মাঝে মাঝে ইমান আমল বেড়ে যায় আবার কমে যায়, এর কারণ হচ্ছে মেয়েরা সঠিকভাবে স্বামীর আনুগত্য করে না। অবিবাহিত বোনদের সেরকম কোনো ব্যাপার নেই, তাদের স্বামী নেই, সেক্ষেত্রে ইমান কমে যাওয়ার কারণ কি হতে পারে? বোন যখনই শয়তানি পথে চলবেন তখনই আপনার ইমান কমবে, কোরআন থেকে দূরে সরে যাবেন তখনই ইমান কমবে, আর কোরআন থেকে দূরে সরে যাওয়া স্বামীর আনুগত্য না করার বিভিন্ন প্রকার আছে। কোরআন পড়বেন, কোরআনের হুকুম আহকামকে মেনে চলবেন, আপনার ইমান বাড়বে। আল্লাহ তাবারক তারা বলেছেন, ওয়াইযা তুলিয়াত আয়াতু যাদাতু ঈমানা, যখন কোরআনের কারিম তেলাওয়াত করা হবে তখন ইমান বেড়ে যাবে। অতএব আল্লাহ এবং তার রসুল যে পথে চলতে বলেছেন সে পথে চলবেন ইনশাআল্লাহ, এতে আপনার ইমান বাড়বে। আর যখনই কি বলে শয়তানের দেওয়া পথে চলবেন, রঙিন দুনিয়াতে মেতে থাকবেন, তখন ইমান আপনার কমতে থাকবে।